প্রত্যেক ভিডিওতে আমরা ফরেক্স এর বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যানালাইসিস কিংবা ব্রোকার নিয়ে আলোচনা করি, কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স এর ইতিহাস, অর্থাৎ কিভাবে এই ফরেক্স মার্কেটের আবির্ভাব হলো এবং কিভাবে আমরা এখানে ট্রেড করার সুযোগ পেলাম। যেহেতু আপনি ফরেক্স ট্রেডিং করেন, তাই এটি আমাদের জেনে রাখা দায়িত্ব। আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ফরেক্সের আবির্ভাব। ফরেক্স মার্কেটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 1971 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়ে পুরো বিশ্বেই কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পশ্চিমা বিশ্বগুলো তখন বিশ্ব অর্থনীতিকে গতিশীল এবং সেটির কাঠামো শক্তিশালী করার জন্য একটি সিস্টেম প্রচলন শুরু করেন। বৈদেশিক মুদ্রার আদান প্রদান এর ধারণা পাওয়া যায় মধ্যযুগ থেকেই, যখন কোন দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য কাগজের নোট প্রচলন করা হয়। মূলত 1876 সালে স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা চালু করা হয়েছিল এবং এই ব্যবস্থায় মুদ্রার মূল্যমান স্বর্ণের মানের উপর ভিত্তি করে নির্ধারণ করা হতো, ফলে মোট স্বর্ণের মূল্যের সমপরিমাণ কাগজে মুদ্রা কোন দেশের জন্য রাখা হতো। এ পদ্ধতি যদিও ভালো ছিল, কিন্তু স্বর্ণ এর আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে এ পদ্ধতির ত্রুটি ধরা পড়ে এবং এটাকে বিদায় নিতে হয়। এই স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা বাতিল করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়ে, যখন ইউরোপীয় দেশগুলোতে তাদের বিশাল সব প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার মতো টাকা ছিল না। পরবর্তীতে সিদ্ধান্ত হয় সকল মুদ্রার মান নির্দিষ্ট করা হবে এবং আমেরিকার ডলার হবে মুদ্রার জন্য সংরক্ষিত ভিত্তি, যা স্বর্ণ এর বিপরীতে একমাত্র পরিমাপকৃত মুদ্রা। এই ব্যবস্থাকে বলা হয় ব্রিটেন উডস ব্যবস্থা, যা 1944 সালে কার্যকর হয়। 1971 সালে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা স্বর্ণের বিপরীতে ডলার এর বিনিময় আর করবে না। এর ফলে 1971 সালেই এই ব্রেটন উডস এগ্রিমেন্ট বাতিল হয়ে যায় এবং এর বিপরীতে নতুন একটি মুদ্রা মূল্য নির্ধারণ ব্যবস্থা চলে আসে। এখান থেকেই মূলত ফরেক্স এর যাত্রা শুরু, কেননা এরপর থেকে সময়ের বিবর্তনের মাধ্যমে আমরা বর্তমান ট্রেডিং এর সুবিধা পাচ্ছি। 1971 সালে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভিয়েতনাম যুদ্ধের অর্থ যোগানের জন্য ডলারকে স্বর্ণের স্ট্যান্ডার্ড থেকে তুলে নেয়। এই প্রক্রিয়াটি সরকারি পলিসিতে পরিবর্তন আনে এবং এর ফলেই হচ্ছে ডেবিট ক্রেডিট প্রথা। 1973 সালের দিকে অধিকাংশ উন্নত দেশের মুদ্রাই ফ্রি ফ্লোটিং হয়ে যায়। এর মাধ্যমেই আধুনিক বৈদেশিক মুদ্রার বাজারের প্রবর্তন হয়, যা 1990 সালের দিকে যান্ত্রিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থার রূপ নেয়। প্রথম দিকে এই এক্সচেঞ্জ রেট সঠিকভাবে নির্ধারণ করা অনেক বেশি কষ্টকর ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটি অনেক বেশি সহজ হয়ে যায়। 1990 সালের দিকে কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যাপক উন্নয়নের সাধনের ফলে ব্যাংকগুলো তাদের জন্য নিজ নিজ ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি শুরু করে। এই প্ল্যাটফর্মগুলো তখন চার্ট আকারে রিয়েল টাইম প্রাইস মুভমেন্ট ক্লায়েন্টদের সামনে দেখাতে সক্ষম হয়। এর উপরে অনলাইনের মাধ্যমে ট্রেড করার জন্য প্রতি ট্রেডারদের জন্য একটি ট্রেডিং প্ল্যাটফর্মের আবির্ভাব ঘটে। এই প্ল্যাটফর্ম রিটেল ফরেক্স ব্রোকার নামে পরিচিত। এই ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য ট্রেডিং পরিচালনা করা আরো সহজ হয়ে যায়, যেখানে ইন্টার ব্যাংক ট্রেডের জন্য একটি স্ট্যান্ডার্ড লট হচ্ছে 1 মিলিয়ন ইউনিট। সেখানে এই রিটেল ফরেক্স ব্রোকার ক্লায়েন্টকে সর্বনিম্ন লটে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে, যেমন 1000 ইউনিট। আমরা যখন একটি কারেন্সি কিনি, তখন আমরা একটি দেশের কিছু শেয়ার কিনছি। এটি একটি প্রতিষ্ঠানের শেয়ার কেনার মতো। কারেন্সির দাম হলো ওই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। যখন আমরা জাপানিজ ইয়েন কিনি, তখন মূলত জাপানিজ অর্থনীতিতে আমরা একটি শেয়ার কিনি। আমরা মনে করি জাপানি অর্থনীতি উন্নত হচ্ছে এবং ভবিষ্যতেও আরো উন্নত হবে। যখন আমরা এন্ট্রি ক্লোজ করি, তখন আমরা এই শেয়ারগুলো বিক্রি করি। রিটেল ফরেক্স ব্রোকার। প্রাথমিক অবস্থায় যারা বড় আকারে বিনিয়োগ করতে পারতেন, শুধুমাত্র তারাই ফরেক্স ট্রেডিং এর সুবিধা পেতেন। এই বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় 2-5 মিলিয়ন ডলারের কাছাকাছি। তবে রিটেল ফরেক্স ব্রোকার আসার মাধ্যমে এবং ইন্টারনেট সেবার মানের ব্যাপক উন্নয়নের সাধনের ফলে আমরা খুব সহজেই এবং অপেক্ষাকৃত অনেক কম বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং করতে পারছি। আমরা বর্তমানে যে প্রক্রিয়ার মাধ্যমে ফরেক্স ট্রেডিং করে থাকি, সেটাই হচ্ছে রিটেল ফরেক্স ব্রোকার সিস্টেম। অর্থাৎ এখন ফরেক্স ট্রেড করার জন্য আমাদের কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে করতে হয়। তবে এই প্রক্রিয়াটিও অনেক বেশি সহজ। যে কোনো একটি ব্রোকার খুঁজে সেখানে অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে ফান্ড ডিপোজিট করেই আপনি ট্রেডিং শুরু করতে পারছেন। এই ব্রোকারগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। মার্কেট মেকার, এর অর্থ হচ্ছে এই ধরনের ব্রোকার কারেন্সি পেয়ারের বিড এবং আস্ক প্রাইস তৈরি করতে পারে, এবং অন্যটি হচ্ছে ইলেকট্রনিক কমিউনিকেশন নেটওয়ার্ক বা ECN। এরা ট্রেড করার জন্য কারেন্সি পেয়ারের প্রাইস প্রতিষ্ঠানের ব্যাংকিং এর মাধ্যমে গ্রহণ করে থাকে। তো এই ছিল ফরেক্স এর ইতিহাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফরেক্স শুরু হয়েছে এবং বর্তমান পর্যন্ত কিভাবে এসেছে। প্রত্যেকেরই উচিত নিজের সেক্টর সম্পর্কে জেনে রাখা, এতে করে নিজের নলেজি বৃদ্ধি পাবে। সো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন কিংবা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ফরেক্স ভিডিওর সকল আপডেট সবার আগে আপনি দেখতে পান।
একটি কথা বলে রাখি, আপনারা যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেড ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকারের ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন, ফরেক্স পিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।